আউচ্চ বিষয় শ্রী গুরু শ্রী চৈতন্য শ্রী গুরু পূর্ণিমা পূর্ণ পূর্ণিমা পূর্ণ ই মন যে মনটি পরিপূর্ণ হয়ে উঠবে কিসের ওই চৈতন্য সত্তায় অর্থাৎ শ্রী গুরু সত্তায় শ্রী গুরু শ্রী চৈতন্য পূর্ববর্তী বক্তারা সবাই বলে গেছেন শ্রী গুরু শ্রী চৈতন্য চৈতন্য শ্রী গুরু খুব খাঁটি কথা কথা হচ্ছে এই শ্রী গুরু পূর্ণিমাতে কেন শ্রী গুরু শ্রী চৈতন্য আমরা আলোচনায় প্রবৃত্ত হয়েছি সেই কারণটি হচ্ছে এই যে আমরা ওই মনটিকে পূর্ণ ইমন করে দিতে হবে শ্রী গুরু সত্তায় সেই চৈতন্য সত্তায় নিজেদেরকে ডুবিয়ে দিতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমাকে কুটস্থ চৈতন্যে নিজেকে মিশিয়ে ফেলতে হবে যে আমাদের সমস্ত যে এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী চিন্তা চেতনাগুলোকে ইন্ট্রোভার্ট করতে হবে সমস্ত মহাপুরুষদের ওই একটাই কথা অপানে যোগী প্রাণম প্রাণে প্রাণম তথা পরে প্রাণা পান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ এই প্রাণায়াম কি করছি আমরা নপক্সিক্যাল পয়েন্ট বারবার আমার এই দৃষ্টান্তটা চলে আসছে মূলাধার থেকে আমি কি করছি স্বাধিষ্ঠানে টেনে তুলছি এই অপানের ক্ষেত্র মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই তিনটে লেভেল আছে এইখানে কামনা বাসনার রাজ্য যতক্ষণ আমাদের মন নাভির নিচে থাকছে ততক্ষণ পর্যন্ত ওই কামনা বাসনার জগতে আমরা ঘুরপাক খাচ্ছি কিছুতেই তার থেকে আমাদের মুক্তি নেই সেই জন্য ঋষিরা বললেন কি মানে তারা বিরাট বৈজ্ঞানিক যে উচ্চ মার্গের যে চিন্তা চেতনা গুলো কেমন করে হচ্ছে সমস্ত কিছু বলে গেছেন তারা ঋষিরা সেইটাকে কি করলেন না অপান ক্ষেত্রের এই যে তিনটে ক্ষেত্র অ উ ম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বলে আমরা যখন কাম দিচ্ছি যারা দ্বিতীয় গ্রহ করেন তারা সবাই জানেন মন্ত্রের প্রয়োগ ঘটছে ওম নমো ভগবতে বাসুদেবা অ উ ম তারপরে ন আর ম পড়ছে গা পড়ছে হ্যাঁ তারপরে বাসুদেবায় বাসুদেবায় এই নেমে যাচ্ছে তো তখন আমরা কি করছি না ওই চৈতন্য সত্তাতে যাওয়ার জন্য ওই যে নিম্ন স্তরের চিন্তা চেতনাগুলোকে গুটিয়ে নিয়ে অপান থেকে প্রাণে নিয়ে আসছে ওই অপান থেকে যখন এই প্রাণের ক্ষেত্রে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে বায়ুমণ্ডল স্তর বায়ুস্তর সেখানে এসে একটা দ্বিগুণ অবস্থা প্রাপ্ত হচ্ছে অপান ক্ষেত্রে বায়ুর সঙ্গে মেশানো হচ্ছে ফোর্সটা বেড়ে গেল বেড়ে গিয়ে প্রত্যেকটা চক্রে এই সমস্ত কামনা বাসনা আর ওই যে ইলেকট্রিক্যাল ফোর্স সেগুলোকে ম্যাগনেটাইজ করছি আমরা বুঝি না বুঝি আমরা কিন্তু করছি আমরা বুঝি না বুঝি আমরা সেখানে চৌম্বকীয় আবেশ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হচ্ছে ওইভাবে মনকে টেনে নিয়ে সমস্ত যে চিন্তা চেতনাগুলোকে আমরা একমুখী করছি চুম্বক কি করে না সমস্ত এলোমেলো যে এগুলো থাকে কোষগুলো থাকে সেগুলোকে একমুখী করে দেয় আমরা শ্রী শ্রী ঠাকুরের গিয়ে পায়ে হুমড়ে খেয়ে পড়তাম পা দুটো ধরে কেন কি না তার সমস্ত সেলগুলো কোষগুলো একমুখী হয়ে গেছে হ্যাঁ তা সেখানে তার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে সেই যে আমার যে চিন্তা চেতনার যে এলোমেলো ভাবগুলো আমার যে কোষের যে এলোমেলো ভাবগুলো সেগুলো কি হচ্ছে ওই চৈতন্যায়িত হয়ে যাচ্ছে কেন তিনি চৈতন্য সত্তা প্রতিষ্ঠিত নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ওই সমস্ত কামনা বাসনার স্তর থেকে সমস্ত মনটাকে গুটিয়ে নিয়েছে কুটস্থ চৈতন্য তিনি তাকে সেখানে স্থির করে ফেলেছেন সেই চৈতন্য সত্তায় চৈতন্যায়িত এই হচ্ছে স্বয়ং ভগবানের ক্ষেত্র ঈশ্বরের ক্ষেত্র এইখানে সমস্ত দেবদেবীর অবস্থ এখানে সব কিছু হচ্ছে এখান থেকে সমস্ত সৃষ্টি স্থিতি লয় সমস্ত কিছু হচ্ছে এই কুটস্থ চৈতন্য আর কোথাও নয় বাইরে মন্দিরে মসজিদে ঠাকুরকে ভগবানকে খুঁজে কোথাও পাওয়া যাবে না আমি বারবার কথা বলি আজও বলছি পরে বলবো শ্রী শ্রী ঠাকুর সে কথা বলে গেছেন এই দেহ মন্দিরে যার জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন মধ্যে শ্রী গুরু মন্দির মধ্যে শ্রী গুরু মন্দির এই গুরু মন্দিরের পূজা চাই পূজা প্রত্যেক দিন সেই জন্য কালকে আমরা পড়ছিলাম একটি বাণী এবারে ঠাকুরের এতে দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেক দিন তার পূজা চাই তার পূজা মানে কি ক্রিয়াই হচ্ছে তার পূজা ক্রিয়াই হচ্ছে আর পূজা অন্তে প্রসাদ গ্রহণ প্রসাদ গ্রহণ কি না ক্রিয়ার পরের অবস্থায় থাকা ক্রিয়ার পরের অবস্থায় থাকলে সেই প্রসন্নতা লাভ হবে উপলব্ধি স্তরে যাওয়া হবে চেতনা স্তরে যাওয়া হবে আমরা অত্যন্ত সাধারণ মানুষ বিজ্ঞানের সবকিছু তত্ত্ব আমরা বুঝি না বুঝবার চেষ্টা করলেও আমরা পারবো না আমাদের ক্ষুদ্র প্রেম ধরবে না কিন্তু এই করতে করতে বিজ্ঞান সেই আসল তত্ত্বটি কিন্তু আমাদের উপলব্ধিতে ধরা দিয়ে দেবে তা সেই জন্য সেগুলো কেমন করে ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে সেগুলো কেমন করে বিরাট একটা আলোময় সব উপনিষদ ঋষি সেই জন্য কি বললেন তমসোময় জ্যোতির্গময় অসতমা সদ্গম মৃত্যুর মহাবৃতঙ্গময় তাহলে কত বড় ঋষি ছিলেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন তারা কি জেনেছেন তমস আমাকে অন্ধকার থেকে কি করো আলোর পথে নিয়ে চলো সেই সেখানে নিয়ে চলো জ্যোতির্ময় তত্ত্ব জ্যোতির্ময়ই তো আলোক থেকেই তো সমস্ত কিছু সৃষ্টি তা সেই জন্য সেই বাবা বারবার বলতেন আছে সে আলোক ধারায় তাই হেরি তাই যেথায় সে তাই তাকাই আমি যেদিক পান তা সেই আলোক তত্ত্বকে ধরতে শেখা ঠাকুর বারবার বলতেন সেই আলোক তত্ত্বকে ধরতে শেখো তাকে ধরলেই তুমি সেইখানে গিয়ে পৌঁছে যাবে সেই চৈতন্য সত্তায় গিয়ে পৌঁছে চৈতন্য সত্তায় ভরপুর হয়ে রয়েছে সমস্ত সেলগুলোকে আমাকে চৈতন্যই তো করতে হবে কি করে তোমার নিজের চেষ্টায় এই ঘর এই জীবনে এই পৃথিবীতে মানুষ নিজের ঘর নিজে রচনা করে আমাকে নিজের ঘর নিজে রচনা করতে হবে
কেউ রচনা করে দেবে না। আমার পূর্বপূর্ব জন্মের যদি কর্মফলকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হয়, সঞ্চিত কর্মফলকে যদি ধ্বংস করতে হয়, আমি করবো, আর আমার হয়ে কেউ করে দেবে না, কোনো গুরু না, কোনো কিছু না, তিনি পথটা দেখে দেবেন, করতে হবে তোমাকে কৃপা। একটু আগে বলে তো সেই করে আমাদের পেতে হবে, এই করলে আমরা ওই চৈতন্য সত্তায় যাব, ওই কক্ষকে মূলাধার থেকে শুরু করে অপান বায়ুকে তুলে প্রাণবায়ুতে মিশিয়ে বারবার ওই তোলা ফেলা। ওই জন্য লাইন পাবে এক জায়গায়, আমি বারবার বলি, তিনি শুধু বলছেন ওটা আর কিচ্ছু করতে মানে মন্ত্র নয়, তন্ত্র নয়, কোনো কিছু নয়, সব কিছু মন্ত্র এতেই ফিট করা আছে, তোরা শুধু টান আর ফেল, ঘন্টার পর ঘন্টা টান আর ফেল। তাহলে কি হবে, অক্সিডাইজ হতে থাকবে, দেহের মধ্যে অক্সিজেন প্রবেশ করতে থাকবে, ধীরে ধীরে সেলগুলো সমস্ত তার যে এনার্জি ফিরে পাবে, তখন চৈতন্য সত্তায় চৈতন্যায়িত হয়ে উঠবে সমস্ত দেহে দেহ, যার জন্য বলা হচ্ছে হোয়েন দাই আই উইল বি সিঙ্গল এবং ইয়োর বডি উইল বি লাইটেড, ইউ উইল বি লাইটেড, তখন তুমি কি হবে আলোয় আলোময় হয়ে যাবে। কি করে হবে আমরা জানি না, হয়ে যাবে, কিন্তু ওই করলে হবে, ওই না করলে হবে না, সেটাকে উপলব্ধিতে নিয়ে আসতে হবে, মুখে বলার জিনিস না। সেই জন্য আমাদের নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করলে শ্রীগুরুই যে শ্রী চৈতন্য, তিনি যে সেই অন্ধকার নিরোধকারী তেজই, যখন আমরা তেজটাকে আমাদের দেহ মন্দিরে ক্রিয়া করে 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 ঘন্টার পর ঘন্টা প্রাণায়াম করে করে আমরা যখন এ করতে পারবো, তখন আমরা কি করবো, ওই চৈতন্য সত্তায় আমরা গিয়ে উপনীত হবো। তখন কি হচ্ছে, হোল বডি উইল বি লাইটেড, তার মানে কি যত কোষ আছে সমস্ত তখন আর ওই কুকথা কুচিন্তা পরিত্যাগ করে সব একমুখী চিন্তা হয়, রিলিজিয়াস যে মনোভাব, ধর্মীয় যে মনোভাব, যে চেতনা, সেই চেতনায় চৈতন্যই তো আমরা হয়ে যাবো। তা সেই জন্যে সেই চৈতন্যের চৈতন্য সত্তা বিষয়ে আজকে এই শ্রী গুরু পূর্ণিমাতে, ব্যাস পূর্ণিমায়, ব্যাসদেবের আবির্ভাব দিবসে এই তত্ত্ব কথাটি নিয়ে আলোচিত হোক, প্রগতি আমরা শ্রীগুরু স্বর্গে প্রার্থনা করি। করে আজকের কথা আমি শেষ করছি, গুরু কৃপাহী কেবল, গুরু কৃপাহী কেবল, গুরু কৃপাহী কেবল।